ওয়েলকাম ব্যাক টু শোভন অনলাইন ইংলিশ স্কুল। 2021-22 সালে যে সকল শিক্ষার্থীরা এসএসসি ও দাখিল পরীক্ষায় অংশগ্রহণ করবেন অথবা এই মুহূর্তে যারা নবম ও দশম শ্রেণীতে অধ্যয়ন করছেন সে সকল শিক্ষার্থীদের জন্য আমাদের আজকের বিষয় বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা। অধ্যায়ের শিরোনাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাসনকাল 1972 থেকে 1975। শিক্ষার্থীরা, এই অধ্যায় থেকে আপনাদের জন্য থাকছে এক্সক্লুসিভ বহুনির্বাচনী সাজেশন পর্ব এক। এই পর্বটি মূলত সাজানো হয়েছে আপনাদের যে শর্ট সিলেবাস দেওয়া হয়েছে সেই শর্ট সিলেবাসের যে পাঠগুলো নেওয়া হয়েছে সেই পাঠের আলোকে। শিক্ষার্থীরা, বুঝতেই পারছেন এই ক্লাসটি আপনাদের জন্য অত্যাধিক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, এজন্য অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। যারা বিগত দিনের ক্লাসগুলো পাননি, প্লেলিস্টে সকল বিষয় অধ্যায়ের প্রশ্ন উত্তর দেওয়া আছে, প্রয়োজনে দেখে নিন। শিক্ষার্থীরা, শুরুতে একটি কথা বলে রাখতে চাই, যারা আগে থেকে সাবস্ক্রাইব করে শোভন অনলাইন ইংলিশ স্কুলের সাথে রয়েছেন তাদের প্রতি অসংখ্য শুভেচ্ছা ও ভালোবাসা। যারা এখনো সাবস্ক্রাইব করেননি সেসব শিক্ষার্থীদের জন্য বলবো, পুরো ক্লাসটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সরাসরি আমরা চলে যাচ্ছি প্রশ্নে। আমাদের প্রথম প্রশ্নটি, বঙ্গবন্ধুর শিক্ষকদের কয় মাসের বকেয়া বেতন পরিশোধ করেন? 6, 7, 8, 9। আমাদের সঠিক উত্তর হবে 9 মাসের। 2 নম্বর, বঙ্গবন্ধু জাতিসংঘের সাধারণ পরিষদের কততম অধিবেশনে প্রথমবারের মতো বাংলায় ভাষণ দেন? 26তম, 27তম, 28তম, 29তম। আমাদের সঠিক উত্তরটি হচ্ছে 29তম। 3 নম্বর, 15ই আগস্ট বাংলাদেশের ইতিহাসে কলঙ্কময় দিন কেন? জাতীয় 4 নেতাকে হত্যা করার জন্য, বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করার জন্য, বুদ্ধিজীবীদের হত্যা করার জন্য, ঘ নম্বর, মুক্তিযোদ্ধাদের হত্যা করার জন্য। আমাদের সঠিক উত্তরটি হবে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করার জন্য। 4 নম্বর, কোনটি বঙ্গবন্ধুর শাসনকাল? শিক্ষার্থীরা, এটা কিন্তু আপনাদের অধ্যায়ের শিরোনামে আছে, সেক্ষেত্রে আমাদের উত্তরটি হবে 1972 থেকে 74, 1973 থেকে 75, 1974 থেকে 76 এবং 1972 থেকে 75। সঠিক উত্তরটি 1972 থেকে 75। 5 নম্বর, অস্থায়ী সংবিধান আদেশ জারি করা হয় কখন? 10 জানুয়ারি 1972, 11 জানুয়ারি 1972, 12 জানুয়ারি 1972, 13 জানুয়ারি 1972। আমাদের সঠিক উত্তরটি হবে 11 জানুয়ারি 1972। শিক্ষার্থীরা, আপনারা রয়েছেন শোভন অনলাইন ইংলিশ স্কুলের সাথে। শোভন অনলাইন ইংলিশ স্কুলের এই যে আয়োজনমালা, আপনাদের কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। আজকে আপনাদের জন্য থাকছে 35টি বহুনির্বাচনী প্রশ্ন। এই 35টি বহুনির্বাচনী প্রশ্নের মধ্যে আপনাদের কার কয়টি হচ্ছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন। 6 নম্বর, দেশের সংসদীয় পদ্ধতির সরকার ব্যবস্থা প্রবর্তন হয় কত তারিখে? 1970 সালের 9 জানুয়ারি, 1971 সালের 10 জানুয়ারি, 1972 সালের 11 জানুয়ারি, 1973 সালের 12 জানুয়ারি। আমাদের সঠিক উত্তরটি হবে 1972 সালের 11 জানুয়ারি। 7 নম্বর, দেশের সংসদীয় পদ্ধতির সরকার ব্যবস্থার প্রবর্তক কে? তাজউদ্দিন আহমেদ, ফজলুল হক, সরওয়ার্দী, শেখ মুজিবুর রহমান। আমাদের সঠিক উত্তরটি হবে শেখ মুজিবুর রহমান। 8 নম্বর, বঙ্গবন্ধু প্রধানমন্ত্রী হলে রাষ্ট্রপতি হিসাবে নিয়োগ পান কে? মোহাম্মদ সায়েম, তাজউদ্দিন আহমদ, আবু সাইদ চৌধুরী, জিয়াউর রহমান। আমাদের সঠিক উত্তরটি হবে আবু সাইদ চৌধুরী। 9 নম্বর, কার নেতৃত্বে শিক্ষা কমিশন গঠন করা হয়? বঙ্গবন্ধুর, ডক্টর কুদরতী খোদার, বিচারপতি সাইদের, বিচারপতি সায়েমের। আমাদের সঠিক উত্তরটি হবে ডক্টর কুদরতী খোদার। 10 নম্বর, গণপরিষদের একমাত্র কাজ ছিল কোনটি? নির্বাচন পরিচালনা, সরকার গঠন, 5 শালা পরিকল্পনা প্রণয়ন, সংবিধান প্রণয়ন। আমাদের সঠিক উত্তরটি হচ্ছে ঘ নম্বর, সংবিধান প্রণয়ন। শিক্ষার্থীরা, আমরা চলে যাচ্ছি আপনাদের 11 নম্বর প্রশ্নে। 11 নম্বর প্রশ্নটি হচ্ছে, বাংলাদেশ সরকার 1972 খ্রিস্টাব্দে 23 মার্চ গণপরিষদ আদেশ জারি করে কেন? সংবিধান প্রণয়নের উদ্দেশ্যে, গণতন্ত্র পুনর্বহালের উদ্দেশ্যে, সংসদ কার্যকর করার উদ্দেশ্যে, শাসনতান্ত্রিক বৈধতার উদ্দেশ্যে? আমাদের সঠিক উত্তরটি হবে ক নম্বর, সংবিধান প্রণয়নের উদ্দেশ্যে। 12 নম্বর, সংবিধান কমিটির সদস্য ছিল কয়জন? 33, 34, 35, 36। আমাদের সঠিক উত্তরটি হচ্ছে 34 জন। 13 নম্বর, বাংলাদেশের সংবিধান কেমন? লিখিত, অলিখিত, সুপরিবর্তনীয়, অপরিবর্তনীয়? আমাদের সঠিক উত্তরটি হচ্ছে ক নম্বর, লিখিত সংবিধান। 14 নম্বর, বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদ কয়টি? 150, 151, 152, 153।
আমাদের সঠিক উত্তরটি হবে 153। 15, বাংলাদেশের সংবিধানের প্রস্তাবনায় কয়টি আদর্শকে গ্রহণ করা হয়েছে? 2, 3, 4, 5। আমাদের সঠিক উত্তরটি হবে 4। 16, বাঙালি জাতীয়তাবাদের ভিত্তি হিসেবে কোনটি অধিক যুক্তিযুক্ত? সাম্প্রদায়িক চেতনা, অসাম্প্রদায়িক চেতনা, বাঙালি চেতনা, ধর্মীয় চেতনা। আমাদের সঠিক উত্তরটি হবে অসাম্প্রদায়িক চেতনা। শিক্ষার্থীরা, এরপরে আমরা দেখে নেব আপনাদের 17 প্রশ্নটি। 17 প্রশ্নটি হচ্ছে, বাংলাদেশের সংবিধান হলো লিখিত দলিল, অলিখিত দলিল, সর্বোচ্চ দলিল? শিক্ষার্থীরা, আমাদের সঠিক উত্তর হবে খ নম্বর 1 ও 3। এটা আমাদের লিখিত দলিল এবং সর্বোচ্চ ক্ষমতার একটা দলিল। 18, বাংলাদেশকে অর্থনৈতিক সাহায্যের জন্য নির্ভর করতে হয়েছে পুঁজিবাদী দেশের উপর, মুসলিম দেশের উপর, সমাজতান্ত্রিক দেশগুলোর উপর? আমাদের সঠিক উত্তরটি হবে খ নম্বর সবগুলোই। 19, বাংলাদেশের স্বাধীনতা দিবস কোনটি? 26 মার্চ, 27 মার্চ, 16 ডিসেম্বর, 21 আগস্ট? আমাদের সঠিক উত্তরটি হবে 26 মার্চ। শিক্ষার্থীরা, পরবর্তীতে আমরা দেখে নেব আপনাদের 20 এবং 21 প্রশ্নটি। এটি মূলত একটা উদ্দীপকের আলোকে আপনাদের করতে হবে, আমরা উদ্দীপকটি পড়ে নেই। সালাম টিভিতে একটি নাটকে দেখে যে রফিক সাহেব কারাগারে বন্দী, তিনি মানুষের কল্যাণের জন্য লড়াই করেন। তিনি এক বক্তব্যে বলেন, আমি সকল মানুষকে পরাধীনতা থেকে মুক্ত করতে চাই, এটাই আমার ব্রত। ইহা দেখে সালামের মন কেঁদে উঠল। শিক্ষার্থীরা, এর আলোকে আমাদের 20 এবং 21 বহুনির্বাচনী প্রশ্নটি করতে হবে। আমাদের 20 প্রশ্নটি হচ্ছে, অনুচ্ছেদে কোন মহান নেতার চরিত্র ফুটে উঠেছে? মাওলানা ভাসানী, একে ফজলুল হক, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, মহাত্মা গান্ধী? আমাদের সঠিক উত্তর হবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। 21, আলোচ্য নেতার গৃহীত পদক্ষেপ, 5 সালা পরিকল্পনা, সংবিধান প্রণয়ন 1972, সাধারণ নির্বাচন 1973? আমাদের উত্তর হবে সবগুলোই। শিক্ষার্থীরা, আমরা চলে যাচ্ছি আপনাদের 22 প্রশ্নে। বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন কে? আব্দুস সাত্তার, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ইয়াহিয়া খান, ফজলুল হক? আমাদের সঠিক উত্তর হবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। 23, 1971 খ্রিস্টাব্দের 26 মার্চ কোন দেশের স্বাধীনতা ঘোষণা করা হয়? বাংলাদেশ, ভারত, নেপাল, ভুটান? সঠিক উত্তরটি হচ্ছে আমাদের বাংলাদেশ। 24, বঙ্গবন্ধুকে গ্রেপ্তার করা হয় কত তারিখে? 26 মার্চ, 27 মার্চ, 28 মার্চ, 29 মার্চ? আমাদের সঠিক উত্তরটি হবে 26 মার্চ। 25, পাকিস্তান সামরিক আদালত বঙ্গবন্ধুকে ফাঁসির রায় দিয়েছিল কেন? হত্যার অভিযোগে, রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে, ভারতের সাথে আতাতের অভিযোগে, বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করার কারণে? শিক্ষার্থীরা, আমাদের সঠিক উত্তর হবে খ নম্বর, রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে। 26, পশ্চিম পাকিস্তান থেকে বঙ্গবন্ধু কত খ্রিস্টাব্দে দেশে ফিরে আসেন? 1971, 1972, 1973, 1974? আমাদের সঠিক উত্তরটি হবে 1972 সালে। শিক্ষার্থীরা, আমরা এ পর্যায়ে দেখে নেব আপনাদের 27 প্রশ্নটি। এই 27 এবং 28 আরও একটি উদ্দীপকের আলোকে আপনাদের অ্যান্সার করতে হবে। আমরা উদ্দীপকটা একটু দেখে নেই। ম নামক ব্যক্তিকে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে গ্রেপ্তার করা হয় এবং 9 মাস কারাগারে বন্দী করে রাখা হয়। তিনি বেঁচে আছেন কি না তা দেশের মানুষ জানত না। 27 প্রশ্নটি হচ্ছে, ম নামক ব্যক্তির সাথে কার মিল রয়েছে? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জিয়াউর রহমান, খালেদ মোশারফ, সৈয়দ নজরুল ইসলাম? আমাদের সঠিক উত্তরটি হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। 28, ম নামক ব্যক্তি সম্পর্কে জনগণকে অবগত করা হয়নি, এর ফলে জনগণের মধ্যে যে প্রতিক্রিয়া পরিলক্ষিত হয়, জনতার মধ্যে অধীর অপেক্ষা, সারা দেশের মানুষের মধ্যে উদ্বেগ, উৎকণ্ঠা, দেশ জুড়ে বিশৃঙ্খলা সৃষ্টি? শিক্ষার্থীরা, আমাদের সঠিক উত্তর হবে 1 ও 2। জনতার মধ্যে অধীর অপেক্ষা, সারা দেশের মানুষের মধ্যে উদ্বেগ, উৎকণ্ঠা। শিক্ষার্থীরা, আমরা চলে যাচ্ছি আপনাদের 29 প্রশ্নে। বঙ্গবন্ধু স্বদেশ প্রত্যাবর্তন দিবস কবে? 10 জানুয়ারি, 11 জানুয়ারি, 20 জানুয়ারি, 21 জানুয়ারি? আমাদের সঠিক উত্তর হবে 10 জানুয়ারি। 30, দেশে ফেরার পূর্বে পাকিস্তান থেকে সরাসরি বঙ্গবন্ধুকে কোথায় নিয়ে যাওয়া হয়? ত্রিপলি, দিল্লি, লন্ডন, ওয়াশিংটন? আমাদের সঠিক উত্তরটি হবে লন্ডন। 31, রাজকীয় কমেট বিমান কোন দেশের? ইংল্যান্ডের, ফ্রান্সের, ঘানার, ভারতের? আমাদের সঠিক উত্তরটি হচ্ছে ইংল্যান্ডের। 32, বঙ্গবন্ধু লন্ডন থেকে কোথায় আসেন? দিল্লি, ঢাকা, কলকাতা, করাচি? আমাদের সঠিক উত্তর হবে দিল্লি। 33, বঙ্গবন্ধু বাংলাদেশকে কেমন রাষ্ট্র করতে চেয়েছিলেন? ধনী, প্রতিভাবান,
আদর্শ সংখ্যাগরিষ্ঠ। শিক্ষার্থীরা আমাদের সঠিক উত্তর হবে একটি আদর্শ রাষ্ট্র করতে চেয়েছিলেন। 34 নম্বর, মুক্তিযুদ্ধের সূচনা লগ্নে গঠিত বাংলাদেশ সরকারের রাষ্ট্রপতি কে ছিলেন? জেনারেল ওসমানী, তাইজউদ্দিন আহমেদ, নজরুল ইসলাম, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সঠিক উত্তরটি হবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। 35 নম্বর, অস্থায়ী সংবিধান আদেশ জারি করেন কে? জিয়াউর রহমান, বঙ্গবন্ধু, হোসেন মোহাম্মদ এরশাদ, আবুল হোসেন। আমাদের সঠিক উত্তরটি হবে বঙ্গবন্ধু। শিক্ষার্থীরা যারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছেন, সে সকল শিক্ষার্থীদের জন্য বলছি, 1 থেকে 35 পর্যন্ত যে বহু নির্বাচনী প্রশ্নগুলো করলেন এগুলো কিন্তু অত্যাধিক গুরুত্বপূর্ণ, এবং যেগুলো বিগত দিনে আপনাদের পরীক্ষায় এবং বোর্ড পরীক্ষায় এসেছে সেই সকল প্রশ্নগুলোই কিন্তু নির্বাচন করে নেওয়া হয়েছে, যাতে আপনারা আগামী দিনগুলোতে বা আপনার স্কুলের পরীক্ষাগুলোতে আপনি কমন পেয়ে যান। শিক্ষার্থীরা, এই 35টি প্রশ্নের মধ্যে আপনার কতটি হয়েছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন, এবং আজকের এই ভিডিওটি আপনাদের জন্য উপকারী হয়েছে কিনা সেটাও কিন্তু জানাবেন। যদি ভালো লেগে থাকে, যারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছেন, তাহলে অবশ্যই এই ভিডিওতে একটি লাইক দিবেন। আর একটু ভালো লাগলে, যদি মনে করেন পরবর্তী ভিডিওগুলো আপনি পেতে চান, অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে পরবর্তী ভিডিও আপলোড করা মাত্রই আপনি পেয়ে যান সবার আগে। এছাড়াও একটি বিষয় আপনাদের জানিয়ে রাখতে চাই, এই ভিডিও ডেসক্রিপশনে কিন্তু বিগত দিনের সবগুলো ক্লাসের লিঙ্ক দেওয়া হয়েছে, সেখান থেকে কিন্তু দেখে নিতে পারেন আপনার কাঙ্ক্ষিত ক্লাসটি। এছাড়াও এই ভিডিওর কমেন্টেও কিন্তু পিন করে দেওয়া হয়েছে একটি প্লেলিস্ট, যেগুলোতে ক্লিক করা মাত্রই আপনি পেয়ে যাবেন আপনার কাঙ্ক্ষিত ক্লাসটি। শিক্ষার্থীরা, প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি সবগুলো ক্লাস দেখার জন্য। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। ইফ দ্য ভিডিও ইজ হেল্পফুল ফর ইউ, ইউ মাস্ট সাবস্ক্রাইব শোভন অনলাইন ইংলিশ স্কুল এন্ড প্রেস দ্য বেল আইকন টু গেট মোর আপডেটস। আল্লাহ হাফেজ।